বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি মহান আল্লাহর সুবহানাহু অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন শারীরিক সমস্যার মধ্যে বুক গলা এবং পেট জ্বালা পোড়া করা একটি বড় সমস্যা বর্তমানে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে একবারের জন্য বুক জ্বালা পোড়া ও পেট জ্বালা পোড়ার সমস্যায় ভুগে এই বুক জ্বালা পোড়া বা পেট জ্বালা পোড়ার নিরাময় তাৎক্ষণিক কি ব্যবস্থা নেওয়া যায় এবং কোন আমল করলে পেটের গ্যাসের জ্বালা পোড়া নিরাময় হবে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো আসুন বিস্তারিত জেনে নেই প্রথমত পাঁচ রক্ত নামাজ পড়তে হবে এবং নামাজে সময় নিয়ে নামাজ পড়তে হবে যেমন রুকু ও সেজদা বেশি সময় ধরে স্থিরভাবে করতে হবে কোনো ব্যক্তি যদি ধীরস্থিরভাবে স্থির আদায় করে তার গ্যাসের সমস্যা অর্ধেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ শেজদার সময় মাথা হাট থেকে নিচু অবস্থায় থাকে এতে মাথায় রক্ত চলাচল বৃদ্ধি পায় শেজদা যত দীর্ঘ সময় ধরে হয় তত বেশি রক্ত মস্তিষ্ক ও মুখমন্ডলে প্রবাহিত হয় এর ফলে নামাজে ব্যক্তির মনস্তান্ত্রিক স্বাস্থ্য ভালো থাকবে এবং মুখের চেহারার ওপর সতেজতা থাকে শেজদার ফলে হাত পা কোমর ও পিঠের ব্যায়াম হয় শেজদার মাধ্যমে পেট পেটের নিচের অংশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া হয় এবং রক্ত চলাচল বেড়ে যায় এর ফলে কোষ্ঠকাঠিন্য বদহজম গ্যাস্ট্রিকের জ্বালাপোড়া ইত্যাদি রোগেরও উপকার হয় আল্লাহ তালা বলেন নামাজের মাধ্যমে তথা আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সোরা রাদ আয়াত নম্বর আঠাশ দ্বিতীয়ত পেট ভরে খাবার খাওয়া যাবে না এটা আমাদের রাসুলেরও একটি সন্ন্যদ যেমন আমাদের রাসুল করিম সাল্লাহ আলাইসলাম তিনি বলেছেন ভর পেট সাত পেট খাদ্যদ্রব্য কাফির গ্রহণ করে আর পরিমিত ও অল্প এক পেট খাবার মুমিন গ্রহণ করে আর পেট ভরে খাওয়ার পর আরও বেশি খাওয়া মাকরুহে তাহরিমি। সূত্র তিরমিদ শরীফ হাদিস নম্বর এক হাজার আটশো আঠারো ইবনে মাজার শরীফ হাদিস নম্বর তিন হাজার দুইশো সাতান্ন নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন পেটের এক ভাগ আহারের জন্য এক ভাগ পানির জন্য আর এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য সহি ইবনে মাজার শরীফ হাদিস নম্বর তিন তৃতীয়ত খাবার গ্রহণের পরপর শুয়ে পড়া যাবে না ঘুমানোর অন্তত এক থেকে তিন ঘন্টা আগে খাবার খেতে হবে এবং খাবার গ্রহণের পরপরই খুব বেশি প্রয়োজন না হলে পানি পান করবেন না খাবার শুরু করার তিরিশ মিনিট আগে এক গ্লাস পানি পান করবেন এবং খাবার খাওয়ার ঠিক আগ মুহূর্তে আরেক গ্লাস পানি পান করবেন নাম্বার চার শরীরে বাড়তি ওজন থাকলে তা কমিয়ে ফেলতে হবে পঞ্চম নাম্বার মোটা বেল্টের প্যান্ট না পরে ঢিলে পোশাক করতে হবে এবং এটি রাজুলকালাম এর একটি সুন্নাত নাম্বার ছয় নেশাজাতীয় দ্রব্য যেমন মদ্যপান ধূমপান বর্জন করতে হবে নাম্বার সাত রান্নায় সয়াবিন তেল খাওয়া যাবে না শুধুমাত্র সরিষার নারিকেল তেল বা অলিভ অয়েল দিয়ে রান্না করা খাবার খেতে হবে নাম্বার আট পচু শাকসবজি ও আশ জাতীয় জিনিস খেতে হবে নম্বর নয় ভাজা মাছ মাংসের পরিবর্তে শেখা অথবা ঝলসানো মাছ মাংস খেতে হবে এবং কম তেল চর্বিযুক্ত এবং মশলাযুক্ত খাদ্য গ্রহণে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে নাম্বার দশ শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে উক্ত বিষয়গুলো মেনে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনি নিশ্চিতভাবে আপনার গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া কমে যাবে ইনশাল্লাহ তো সেই আমলটি হলো এক গ্লাস পরিষ্কার পানি নেবেন এবং সেটাতে সুরা ফাতেহা একবার সুরা একলাস তিনবার এবং আল্লাহর একটি নাম বা অর্থাৎ নামটি সাতবার পরে উক্ত পানের গ্লাসে তিনবার ফুক দিবেন তারপর সেই গ্লাসের পানিটি তিন ঢুকে পান করবেন মনে রাখবেন তিন ঢুকে পান করতে হবে এবং গ্লাসে যেন কোনো প্রকার নিঃশ্বাস না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন অর্থাৎ এক একটা ঢোক পানি পান করবেন এবং পানি পান করার পর সাথে সাথে পানির গ্লাসটি নাক বা মুখের কাছ থেকে গ্লাসটি সরিয়ে রাখবেন এবং গ্লাসের বাহিরে শ্বাস প্রশ্বাস ছেড়ে দ্বিতীয় ঢোক পানি পান করবেন এভাবে তৃতীয় ঢোকে পানিটি পান করা শেষ করবেন কোন ক্রমেই যেন গ্লাসের ভিতরে পানিতে নিঃশ্বাস না পড়ে তারপর দুই হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ যেন আপনার পেটে সমস্যা সহ সমস্ত রোগের সমাধান করে দেন এ আমলটি ফজরের নামাজের পর করা উত্তম তবে আপনি যে কোনো নামাজের পর ওজো অবস্থায় এ আমল করবেন মহিলাদের বিশেষ সময় ওজো না থাকলেও হবে তবে দোয়া বা সোরা মনে মনে পড়ে ফু দিতে হবে আল্লাহ তালা চাইলে আপনার পেটের যাবতীয় সমস্যা পেট ব্যথা জ্বালা পোড়া ইত্যাদি দূর করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কে যেন উক্ত বিষয়গুলো মেনে চলার এবং নিয়মিত এ আমলটি করা তৌফিক দান করুন আমিন তো প্রিয় দর্শক জানার স্বার্থে দাউতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনে আজকের ভিডিও এখানেই সমাপ্ত